পদ্মা সেতুতে যুক্ত হতে যাচ্ছে 15 নং স্প্যান। গত 3 মাস হয়ে গেল যুক্ত হয়নি পদ্মা সেতুতে কোনো স্প্যান। আপনারা হয়তো জানেন মাত্র 1টি স্প্যান স্থানান্তর করে 19 এবং 20 নং পিলার থেকে সরিয়ে তা 24 এবং 25 নং পিলারের উপর বসানো হয়েছে। তবে এই সপ্তাহে বসতে পারে পদ্মা সেতুর আরও একটি নতুন স্প্যান, যেটি 23 ও 24 নং পিলারের উপর বসবে বলে জানা গিয়েছে। এছাড়াও পরবর্তী 4টি স্প্যান বসবে, যেগুলো 19 এবং 20, 20 এবং 21 এবং 22 এবং 23 নং পিলারের উপর বসতে যাচ্ছে। এই পর্যন্ত পদ্মা সেতুতে স্প্যান বসেছে মোট 14টি। এখন 15 নং স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। পদ্মা সেতুতে মোট স্প্যান বসবে 41টি। 42টি পিলার উপর একের পর এক 41টি স্প্যান বসানো হবে। ইতিমধ্যেই যে 14টি স্প্যান বসে গিয়েছে, এছাড়াও আরও 6টি স্প্যান ইতিমধ্যেই সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। তার মধ্যে 4টি স্প্যান মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা হয়েছে। এছাড়াও বর্ষা মৌসুমে কাজ চালিয়ে যাবার জন্য 2টি স্প্যান অতিরিক্ত এনে রাখা হয়েছিল 28 এবং 29 নম্বর পিলারের কাছাকাছি, যদিও তা বর্ষা মৌসুমে কোনো স্প্যানই বসাতে সক্ষম হয়নি পদ্মা সেতু প্রকৌশলীরা। এখন নদীর স্রোত কিছুটা স্বাভাবিক মাত্রায় এসেছে, তবে স্রোতই একমাত্র কারণ ছিল না। তাছাড়াও নদীতে অতিরিক্ত পলি পড়ে যাওয়ার কারণে স্প্যানবাহী ক্রেনটি যাতায়াত করতে সমস্যা হয়েছে। সেজন্যই গত 3 মাসে যুক্ত হয়নি পদ্মা সেতুতে কোনো স্প্যান। এবার আবার স্প্যান বসানো শুরু হবে। তবে এখন 3টি কাটিং ডেজার দিয়ে খনন কাজ চালিয়ে যাওয়া হচ্ছে, যাতে খুব দ্রুত গতিতে স্প্যান বসানো সম্ভব হয়। আর এই স্প্যান বসানোর কাজ শেষ হলেই খুব দ্রুত গতিতে বসে যাবে পদ্মা সেতুর রেলওয়ে স্ল্যাব এবং রোডওয়ে স্ল্যাব। পদ্মা সেতুতে মোট রেলওয়ে স্ল্যাব বসবে 2,559টি, যার মধ্যে 2,819টি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে আর বসানো হয়েছে মাত্র 25%, যেটি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তবে কিছুটা পিছিয়ে আছে পদ্মা সেতুর রোডওয়ে স্ল্যাবের কাজ। পুরো সেতুতে রোডওয়ে স্ল্যাবের প্রয়োজন হবে 2,931টি, যার মধ্যে 370টি ইতিমধ্যেই বসে গিয়েছে পদ্মা সেতুতে, আর বাকি স্ল্যাবগুলো খুব দ্রুত গতিতে বসতেছে পদ্মা সেতুর উপর। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পিলার নং 16 থেকে পিলার নং 24 পর্যন্ত এখনও খালি রয়েছে, যেগুলোর উপর কোনো স্প্যান বসেনি। তবে খুব দ্রুত গতিতে এসব পিলারের উপর স্প্যানগুলো বসে যাবে একের পর এক। আর এই স্প্যান বসানোর মধ্য দিয়েই আমাদের পদ্মা সেতু দৃশ্যমান হয়ে যাবে। এ পর্যন্ত পদ্মা সেতুর অগ্রগতি হয়েছে 87.50%, আর পুরো প্রকল্পের অগ্রগতি হয়েছে 74%। এছাড়া এখন যেসব পিলারের কাজ রানিং চলতেছে, সেসব পিলার হলো পিলার নং 7, পিলার নং 8, পিলার নং 26, পিলার নং 31 এবং পিলার নং 32-এর কাজ প্রায় 98% শেষ হয়ে গিয়েছে। কারণ ইতিমধ্যে পিলার নং 32-এ
ক্যাপ বসানো সম্পূর্ণ হয়েছে। দু একদিন পরেই ঢালাই হবে, আর ঢালাইয়ের পরেই এই 32 টন পিলারের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। আর এভাবেই একটি একটি পিলার কাজ অগ্রগতির দিকে এগিয়ে যাবে। এখন পদ্মা সেতুর পিলারের কাজগুলো খুব দ্রুতগতিতে করা হচ্ছে, কারণ বর্ষা মৌসুমে ঠিকমতো চালিয়ে নিয়ে যেতে পারেনি পদ্মা সেতুর পিলারের কাজগুলো। তাই এখন জোর আরোপ করা হয়েছে পদ্মা সেতুর পিলার তৈরির কাজে। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম তথ্যমূলক পদ্মা সেতুর আপডেট ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে। আর আপনি যদি এরকম পদ্মা সেতুর আপডেট ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন অন্যের মাঝে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন পদ্মা সেতুর সর্বশেষ আপডেট ভিডিও। আর অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন আপনি পদ্মা সেতুর কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান, আমরা পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।
fast.